নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার ইংলিশ চ্যানেলে স্বাগত নিশ্চয়ই টাইটেল এবং দেখে তোমরা পেরেছো যে আমি আজকে এই ভিডিওতে কি নিয়ে আলোচনা করব হ্যাঁ ক্লাস ইলেভেন এর কুড়িতে যারা ইলেভেন ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের ক্ষেত্রে ওথেলো থেকে কি কি প্রশ্ন পড়তে হবে এবং কিভাবে সায়েন্টিফিক ওয়েতে কম পড়ে প্রত্যেকটা উত্তর করা যাবে আজকে এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব। দেখো প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে এই কিন্তু খুব সহজ একটা পিস তোমাদের ক্ষেত্রে এবং খুব অল্প পড়ে এখান থেকে কিন্তু সব উত্তর করা যায় আমি বলছি খুব অল্প পরে সব উত্তর করা যায় অন্যগুলোর মতন অনেক পড়তে হয় না যেটা দরকার সেটা হচ্ছে একটুখানি সাইন্টিফিক ওয়েতে পড়া একটা সুন্দর নিয়ম মেনে ঠিক পরপর কি কি পড়তে হবে সেটা বুঝে নিয়ে পড়া এবং একটু বুদ্ধি করে পড়া আর একটু লেখার ক্ষমতা থাকলে কিন্তু তোমরা প্রত্যেকে এর থেকে সমস্ত উত্তর করতে পারবে কমন পাবে এবং সব উত্তর লিখতে পারবে তো চলো আমরা দেখে যে এখান থেকে প্রশ্ন রেডি করে রাখতে হবে কি কি উত্তর রেডি করে রাখলে আমরা সমস্ত উত্তর করতে পারবো দেখো আমি খুব অল্প জায়গা এখান থেকে দিয়েছি মাত্র ছটা পয়েন্ট বা ছটা প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেই জায়গাগুলো পড়তে হবে এবং ঠিক এমন ভাবে পড়তে হবে যাতে কিন্তু সহজে সব উত্তরগুলো করতে পারো আমি বারবার বলছি যে একটু সাইন্টিফিক ওয়েতে পড়া দরকার দেখো প্রথমে যেটা বলি এই 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 নাটকে যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদের নামগুলো ভালো করে পড়ে নেবে কারণ এমসিকিউ থাকে এবং গল্পটা রিডিং পড়াটা খুব দরকার হয় সেই ক্ষেত্রে এবং দেখো প্রশ্ন দিয়েছি হাউ ডিড ওথেলো উইন ডেস হার্ট হার্ট গল্পটা যেখানে শুরু হচ্ছে সেখানে প্রথমেই প্রায় খুব সম্ভবত সেকেন্ড স্ট্যান্ডার্ডেই এটা রয়েছে যে ডেসডিমোনাকে কি কি জিনিসগুলো ওথেলোর কোন জিনিসগুলো বা কোন অ্যাডভেঞ্চারের গল্পগুলো অ্যাট্রাক্ট করত তার একটা টোটাল অ্যাকাউন্ট তোমাদের কিন্তু দেখে রাখতে হবে এছাড়া ওথেলোর যে শ্বশুর মানে ডেসডিমোনার বাবা ব্র্যাভেনসিও যে ব্র্যাভেনসিও যে ওথেলোর এগেন্সে চার্জড এনেছিল যে না সে দোষ করেছে তো সেটা কি ছিল হোয়াট চার্জ ডিজ ব্র্যাভেনসিও মেক এগেনস্ট ওথেলো এই কোশ্চেনটা রেডি করবে এটা বেশি বড় হবে না ছোট প্রশ্ন হবে এছাড়া দুটো এপিসোড রয়েছে এখানে সরি একটা এপিসোড রয়েছে যেটা হচ্ছে হ্যান্ডকারচিফ এপিসোড একটা রুমালের খুব সুন্দর সিগনিফিকেন্স রয়েছে এই পুরো নাটকটাতে তো সেটা সম্পূর্ণভাবে পড়তে হবে কারণ ইয়াগো ক্যাসিও অথেলো এবং ডেসডিমোনা এদের সমস্ত কিছু কিন্তু একটা রুমাল এপিসোডের এগে ওরিয়েন্টেড একটা ব্যাপার রয়েছে তো হ্যান্ডকারচিফ এপিসোডটা খুব ভালো করে পড়বে এছাড়া হোয়াট ডিড ইয়াগো হাউ ডিড ইয়াগো পয়জন অথেলোস মাইন্ড ইয়াগো প্রচুর কিছু ভুলভাল বুঝিয়ে দিয়ে অথেলোর মাইন্ডটাকে পুরোপুরি বিষাক্ত করে দিয়েছিল ডেস ডিমোনার এগেন্সে কি কি বলেছিল তার একটা কমপ্লিট ডিটেল তোমরা পড়ে রাখবে এছাড়া দেখো আমি চারটে স্টার দিয়ে দুটো ছোট জায়গা নোট করে দিয়েছি তোমাদেরকে এই প্রশ্নগুলো বড় প্রশ্ন আসে না সাধারণত ছোট প্রশ্ন আসে হোয়াই ডিড ওথেলো কিল ডেসডিমোনা ওথেলো কেন ডেসডিমোনাকে মেরেছিল এবং হোয়াট ওয়াজ ইয়াগোস প্লট অফ রিভেঞ্জ ইয়াগো কেন রিভেঞ্জ নিলো বা ঠিক কি প্লট তৈরি করেছিল রিভেঞ্জের জন্য সেই জায়গা কটা পড়তে হবে এবার দেখো যেটা আমি বলেছি যে সিকোয়েন্সে বলেছি যেভাবে পরপর বলেছি এইভাবে পড়লে কি হয় এইভাবে পড়লে গল্পটা একবার পুরো রিভাইজ হয়ে যায় তারপরে আবার বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা পড়া হয়ে যায় তো তোমরা প্রশ্নগুলোকে এইভাবে রেডি করো কারণ তাহলে তোমাদের পুরো গল্পটা পড়া হবে আর প্রথমেই বলছি একবার বা দুবার বা যতবার খুশি তোমরা রিডিং পড়তে পারো খুব ভালো করে রিডিংটা পড়তে হবে কারণ এমসিকিউ রয়েছে এমসিকিউর জন্য রিডিং পড়ে নিজেকে রেডি করে নাও আর তারপরে এই কটা প্রশ্ন মাত্র এই কটা প্রশ্নকে যদি তোমরা পড়ো তোমরা কিন্তু কমন পাবে এবার হ্যাঁ এখন প্রশ্ন ভেঙে আসছে অনেক রকম ছোট প্রশ্ন দেয় প্রশ্ন এক প্লাস এক প্লাস তিন এরকম ভাঙে ভেঙে দেয় সেই ক্ষেত্রে হয়তো হ্যান্ডকার চিপ এপিসোড পুরো এলো না কিন্তু ওখান থেকে প্রশ্ন আসতে পারে ক্যাসিওর কোনো আমি এখানে কোনো উল্লেখ করিনি কিন্তু ক্যাসিও সম্বন্ধে কোনো প্রশ্ন আসতে পারে কিন্তু এই কটা প্রশ্নকে তোমরা যদি ডিটেলে পড়ে যাও আমার বিশ্বাস প্রত্যেকটা ছোট প্রশ্ন এবং ওই মাঝারি প্রশ্নগুলো কিন্তু তোমরা করতে পারবে কারণ সেই জায়গাগুলো এখানে কভার হয়ে যাবে আর হ্যাঁ যেটা বারবার বলছি যে পড়ো নিজের লেখার একটু ক্ষমতা থাকলে কিন্তু কিন্তু তোমরা সমস্ত উত্তর করতে পারবে বলেই আমার বিশ্বাস এবং আমি তোমাদেরকে মোটামুটি বলতে পারি যে থেকে এই কটা প্রশ্ন পড়লে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে তো বন্ধুরা এই ছিল আমার ওথেলো সাজেশন আশা করি তোমরা এগুলো কোশ্চেনগুলো রেডি করে এখন থেকে প্রিপারেশন শুরু করে দেবে এইগুলো তোমরা যে কোনো সহায়িকা বইতে পেয়ে যাবে অনেকে আমাকে লিখছো। যে এর উত্তরগুলো দিয়ে দেন দেখো প্রশ্নের করে দেওয়া যায় কিন্তু এত বড় বড় উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়াটা সত্যি খুব মুশকিল তোমরা আশেপাশে যে কোনো সহায়িকা বইতে খুঁজলে কিন্তু উত্তর পেয়ে যাবে তো সেটা খুঁজে আগে দেখো সেখান থেকে রেডি করো বা তোমরা যাদের কাছে টিউশনস পড়ছো স্কুলে পড়ছো তাদেরকে বলো যে এই জাতীয় প্রশ্নগুলো লিখে দিতে তারপরেও যদি কোনো রকমের সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে স্যার এটা খুঁজে পাচ্ছি না বা এই জায়গাটা প্রবলেম হচ্ছে দাদা আমি অবশ্যই সেই জায়গাটা হেল্প করব। কিন্তু তোমরা আগে একটু প্লিজ একটু সহায়কা বইগুলো খুঁজে দেখো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো প্রত্যেকে খুব ভালো করে থেকো খুব ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ সবাইকে টাটা